আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের এমন একটা সেটিংস, এমন একটা নোটিফিকেশন, যে নোটিফিকেশনটা আপনার প্রোফাইলে কিংবা আপনার পেজের মধ্যে যদি আসে তাহলে বুঝতে হবে যে ফেসবুক চাচ্ছে আপনার পেজ কিংবা আপনার প্রোফাইলটা তারা রিকমেন্ডেশনে দিবে, এবং আপনি খুব সহজে কি কি উপায়ে আপনার পেজ কিংবা প্রোফাইল ভাইরাল করতে পারেন, ভালো পরিমাণ গ্রোথ আনতে পারেন, রিচ আনতে পারেন। তো এটা কি? তো আমি মাঝে মধ্যে দেখি এবং অনেক ভাই ব্রাদার বলে, ভাই এরকম একটা নোটিফিকেশান আসে, এটার কী কাজ? তো একটু স্ক্রল ডাউন করে আমরা নিচে আসব। তো নিচে আসলে এখানে আমরা একটা নোটিফিকেশান লক্ষ্য করতে পারবো, যদি আপনারা খেয়াল করেন। তো দেখেন, এখানে একটা নোটিফিকেশান আছে, যে নোটিফিকেশানও অনেকেই পাই। আবার অনেকে জিজ্ঞেস করে, ভাই এই নোটিফিকেশান মানে কি? তো যদি এই নোটিফিকেশান দেখেন, এখানে খুব সুন্দরভাবে বলা আছে যে ফেসবুক বলতে চাচ্ছে যে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। ফেসবুক আপনার আমাদেরকে বলতেছে যে আমি শিখিয়ে দেবো যে ফেসবুক কীভাবে ব্যবহার করলে আপনি খুব দ্রুত গ্রো করতে পারবেন। তো আমরা এই নোটিফিকেশানের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারেস্ট আছে, ওয়েল ডান কিপিং আপ দ্য মোমেন্টিটি। তো বলছে যে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা গ্রাফস আছে, যে গ্রাফসের মানেও আমরা বুঝি যে এখানে কোনো কিছু ইনক্রিজ হচ্ছে। তো এটা কীভাবে হয়? তো আপনাকে ফেসবুকের স্টাডি খেয়াল রাখতে হবে, অর্থাৎ ফেসবুকে আসলে কীভাবে কাজ করা উচিত, কীভাবে কাজ করলে আপনার পেজ প্রোফাইলে ভালো পরিমাণ রিচ আসবে, গ্রোথ হবে, এখানে আপনার ভালো পরিমাণ আপনার ভিডিওর ভালো ভিউস আসবে, ভাইরাল হতে পারে, এবং এখানে ভালো পরিমাণ আর্নিং হতে পারে। তো সফলতা এরকমই যে ফেসবুকের মধ্যে অনেকেই কাজ করতেছে, এখনও কিছু দেখতে পায় না, কারণ আমরা ফেসবুকের অনেক অ্যাক্টিভিটি বুঝি না, ফেসবুকের অ্যালগোরিদমই বুঝি না। তো সঠিকভাবে যদি আপনি ফেসবুকের অ্যালগোরিদম বোঝেন, তাদের সিস্টেম রুল রেগুলেশনগুলো বুঝতে পারেন, ফেসবুক কীভাবে কাজ করলে আপনি দ্রুত আপনার পেজ কিংবা প্রোফাইল ভাইরাল হবে, সেই জিনিসগুলো ফেসবুক শিখিয়ে দিচ্ছে। তো প্রথমে বলতেছে যে হ্যাঁ খুব সুন্দর, ওকে। তারপর বলতেছে যে এখানে যদি আপনি লক্ষ্য করেন যে ইউ আর ক্রিয়েটিং হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড ইংগেজিং উইথ ইউর অডিয়েন্স, অর্থাৎ বলতেছে যে আপনার প্রোফাইল কিংবা আপনার পেজের মধ্যে যেটা হয় না, খুব কোয়ালিটিফুল, হাই কোয়ালিটিফুল, একটু ইউনিক টাইপের কন্টেন্ট আপনার আইডিতে পোস্ট করেন, সেটা ভিডিও হতে পারে, ফটো হতে পারে। তো এখানে যদি আপনি আবার লক্ষ্য করেন যে তোমরা এখন রিলস পেয়ে গেছি, তো বলতেছে যে আপনি যে মিক্সিং যে আছে কি রিলসগুলো আছে, রিলসগুলো আপলোড করেন প্রতিনিয়ত, স্টোরি লাইভ পোস্ট করেন, মাঝে মধ্যে লাইভে আসেন, ভিডিওতে আসেন, যাতে করে আপনার যে অডিয়েন্স আছে, আপনার যে ফলোয়ার্স আছে, তারা আপনার সাথে কানেক্টিং থাকতে পারে, অ্যাক্টিভ থাকতে পারে। অর্থাৎ আপনি আজকে পোস্ট দিলেন যে আমি অমুক দিন লাইভ আসবো, ইত্যাদি ইত্যাদি। তো এখানে যদি স্টাডিগুলো আপনি ফলো করেন, তাহলে আমি মনে করি যে আপনার ফেসবুকের মধ্যে গ্রো করা বেশি একটা কঠিন হবে না, খুবই ইজি হবে। যে স্টেপগুলো দিয়েছি এই স্টেপগুলো একটু ফলো করেন এবং আপনি একটু রিটিং করার চেষ্টা করেন। তো যদি এই স্টেপগুলো ফলো করেন, তাহলে আমি মনে করি যে ইনশাল্লাহ ফেসবুকের মধ্যেই আপনি কী করবেন না করবেন এখানেই বলে দিয়েছে যে এইভাবেই আপনি ফেসবুক আইডি কিংবা প্রোফাইল কিংবা পেজ ব্যবহার করেন, যেটাতে আপনি রেগুলারভাবে পোস্ট করবেন, রেগুলার রিলস ভিডিও আপলোড করবেন, রেগুলারভাবে কিংবা সপ্তাহে একবার লাইভে আসবেন, পোল দিবেন, বিভিন্ন রকম স্টোরি পোস্ট করবেন, রেগুলারভাবে রেগুলার অ্যাক্টিভ যখনই থাকবেন, তখন কী হবে, ফেসবুক আপনার প্রোফাইলের গ্রোথ বাড়িয়ে দেবে, রিচ বাড়িয়ে দেবে, ওকে। এবং আমরা অনেকেই কিন্তু আজ পোস্ট করলে কাল পোস্ট করি না। তো এই ক্রাপের মূল উদ্দেশ্য আছে যে ফেসবুক বলতে চাচ্ছে, শিখিয়ে দিচ্ছে, আপনাকে শিখিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে যে আপনি ফেসবুকের মধ্যে এইভাবে কাজ করেন, তাহলে আপনি দ্রুত গ্রো করবেন। কারণ ফেসবুক চায় যে আপনি এখানে আর্নিং করেন, যাতে ফেসবুকের বেনিফিট হয়। তো ফেসবুকের মধ্যে মূলত কাজ করতে হলে আপনাকে ফেসবুকের সিস্টেম বুঝতে হবে, সে সিস্টেম অনুযায়ী যখন রেগুলারভাবে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ 110% আপনার গ্রোথ আসবে। এমন না যে আপনি 5টা পেজ রান করতেছেন, 5টা পেজই গ্রোথ হবে, এরম না। যেটার মধ্যে সঠিক স্টাডি থাকবে সেই পেজটাই দেখবেন গ্রোথ হবে। আমার এমন পেজ আছে যেখানে আমি রেগুলারভাবে এক সপ্তাহ, দুই সপ্তাহ, তিন সপ্তাহ কাজ করেছি, যেখানে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন আছে কি আপনার অডিয়েন্স এসেছে, ফলোয়ার্স এসেছে, ভিউস এসেছে, রিটেনশন এসেছে ইত্যাদি। তো আপনাকে মূলত এই গ্রাফসে, অনেকে আমার জিজ্ঞেস করছে ভাই এই গ্রাফটা কেন আসে, তা মূল এই গ্রাফসের কাজ আছে যে ফেসবুক আপনাকে শিখিয়ে দিচ্ছে যে আপনি ফেসবুকের মধ্যে কীভাবে কানেক্টিং থাকবেন, যাতে করে আপনি গ্রো করতে পারেন, আপনি ফেসবুক থেকে ভালো পরিমাণ অল্প সময় খুব ইউনিক টাইপের আছে কি কাজ করতে পারেন, যেখান থেকে আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো এইটাই হচ্ছে মূল কারণ এই নোটিফিকেশান অনেকে আসে, অনেকে ভাবে যে এটা কিসের নোটিফিকেশান। তো মূল নোটিফিকেশান যদি আপনি কিনে এগুলো, আমি যে স্টেপগুলো দিয়েছি সেই স্টেপগুলো যদি খেয়াল করেন,
তাহলে আপনি খুব ইজিতে অল্প সময় আপনার পেজ আপনার প্রোফাইল আপনি গ্রো করতে পারবেন। তো এই ছিল ছোট্ট একটা ইনফরমেশান, ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর এই বিষয়ে আপনারা কারা জানেন কারা জানেন না, কারা এই নিয়ে কাজ করতেছেন কারা করতেছেন না অবশ্যই কমেন্ট করবেন। আর কাদের এই আইডিতে এই জিনিসটা, কিন্তু প্রত্যেক আইডিতে পাবে না, কিছু কিছু আইডিতে আছে, কিছু কিছু আইডিতে আসে। কোন আইডি? যে আইডির উপরে ফেসবুকের ভালো একটা নজর পড়ে যায়, এটা বেশি থেকে বেশি দেখা যায় রাইজিং ক্রিয়েটর আইডিগুলোতে। তো মূলত রাইজিং ক্রিয়েটর কারা পেয়েছেন আর এই বিষয়ে উপরে কারা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি এই বিষয়ে নতুন করে আরও কিছু ভিডিও আনার চেষ্টা করবো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ইনফরমেশন ফুল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।